সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রে অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায়ের মূল শিরোনাম হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। তো সেই হিসাবে আমরা প্রথমে জেনে নিই আন্তর্জাতিক বাণিজ্য কি। দুই বা ততোধিক সার্বভৌম দেশের মধ্যে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দ্রব্য ও সেবার বিনিময় হলে তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। আমি আবারও বলছি যে যখন একটি সার্বভৌম দেশ আরেকটি সার্বভৌম দেশের সাথে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দ্রব্য ও সেবার বিনিময় করে তখন তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। আন্তর্জাতিক বাণিজ্য, যেমন বাংলাদেশ একটি সার্বভৌম দেশ, আমেরিকাও একটি সার্বভৌম দেশ, এখন বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে যদি দ্রব্য ও সেবার বিনিময় হয় তাহলে তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলা হবে। তো আন্তর্জাতিক বাণিজ্যের দুইটা দিক রয়েছে। একটা হচ্ছে আমদানি বাণিজ্য, আর একটা হচ্ছে রপ্তানি বাণিজ্য। তো আমদানি বাণিজ্যটা কি, যে একটা সার্বভৌম দেশ যখন অন্য আরেকটি সার্বভৌম দেশের কাছ থেকে পণ্য ও সেবা ক্রয় করে তখন তাকে আমদানি বাণিজ্য বলে। আবার ঠিক এর বিপরীতটা যদি আমরা লক্ষ্য করি, যে একটা সার্বভৌম দেশ যদি অন্য আরেকটি সার্বভৌম দেশের কাছে পণ্য সেবা বিক্রয় করে তাহলে সেটাকে বলা হয় রপ্তানি বাণিজ্য। সহজ ভাষায় আমরা যদি বলি যে কোনো দেশ অন্য দেশ থেকে ক্রয় করলে তাকে আমদানি বাণিজ্য বলে, আর কোনো দেশ অন্য দেশের কাছে বিক্রয় করলে তাকে রপ্তানি বাণিজ্য বলে। তো আজকে আমরা আলোচনা করব মূলত যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, এই দেশের প্রচুর জনবহুল একটি দেশ, আর এই জনসংখ্যার বিভিন্ন ধরনের চাহিদা পূরণ করার স্বার্থে এদেশের সরকারকে বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয় বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী। জনগণের চাহিদা পূরণের স্বার্থে সরকারকে আমদানি করতে হয় এবং এর জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। তো বাংলাদেশ সরকার কি ধরনের পণ্য সামগ্রী আমদানি করে থাকে সেগুলো নিয়ে মূলত আমাদের আজকের আলোচনার বিষয়। বাংলাদেশ সরকার খাদ্য সামগ্রী সহ বিভিন্ন শিল্পজাত দ্রব্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করে থাকে। তো বাংলাদেশ সরকার যে সকল দ্রব্য সামগ্রী আমদানি করে থাকে সেগুলো আমরা এখন ধারাবাহিকভাবে আলোচনা করব।
প্রধান প্রধান বা প্রধান প্রাথমিক দ্রব্যসমূহ, প্রাথমিক দ্রব্যসমূহ তাকে বলা হয়, সরাসরি যে সকল দ্রব্য কৃষি থেকে প্রাপ্ত তাকে প্রাথমিক দ্রব্য বলা হয়। বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, এদেশের কৃষি থেকে সরাসরি যে সকল পণ্য পাওয়া যায় এবং সে সকল পণ্যর ঘাটতি থাকার কারণে সরকারকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়, তার মধ্যে খাদ্যশস্যই বেশি। এবং খাদ্যশস্যের মধ্যে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব যে কোন কোন পণ্যগুলো বাংলাদেশ সরকার বিদেশ থেকে বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে চাল। যে বাংলাদেশ একটি জনবহুল দেশ, এদেশের জনসংখ্যা খাদ্য ঘাটতি পূরণের জন্য সরকারকে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করতে হয়। এবং বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও এদেশে পর্যাপ্ত পরিমাণে চাউলের উৎপাদন না হওয়ায় সরকারকে বাধ্য হতে হয় বিদেশ থেকে চাল আমদানি করতে। যদিও বর্তমান সরকার বিগত দুই দশকে বিগত দুই দশকের ধারাবাহিকতায় বর্তমান সরকার বিভিন্ন ধরনের উন্নত জাতের বীজ সরবরাহের মাধ্যমে ধানের উৎপাদন বৃদ্ধি করছে এবং খাদ্য ঘাটতির পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস করার চেষ্টা করছে। তো এভাবে জনসংখ্যার খাদ্য চাহিদা বা চালের চাহিদা পূরণ করার জন্য সরকার 2017-18 অর্থ বছরে 1,310 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের চাল আমদানি করে থাকে। চালই হচ্ছে বাংলাদেশের প্রধান খাদ্য। অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যার অধিকাংশই চাল গ্রহণ করে থাকে এবং এই কৃষিকাজে জড়িত অধিকাংশ লোকই তিন বেলা ভাত খাওয়ার চেষ্টা করে থাকে। সে কারণে চালের চাহিদা বাংলাদেশে সবচেয়ে বেশি, যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অন্যান্য দেশের দিকে লক্ষ্য করলে দেখা যায় তারা বিভিন্ন খাবার গ্রহণে বা বিভিন্ন খাদ্য গ্রহণে অভ্যস্ত থাকে, ফলে তাদের চালের চাহিদা কম থাকে। কিন্তু বাংলাদেশের মানুষেরা, বাংলাদেশের জনসংখ্যা অধিকাংশই এক মুঠ ভাত তিন বেলা খাওয়ায় অভ্যস্ত, যে কারণে চালের চাহিদাটাও বাংলাদেশে বেশি। আর সেই পরিমাণে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ উৎপাদন না হয় সরকারকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করতে বাধ্য হয়। এরপরে বাংলাদেশের চালের পরে অবস্থান হচ্ছে গমের। যে বাংলাদেশের মানুষ চালের পাশাপাশি গম অর্থাৎ আটা দিয়ে রুটি খেয়ে থাকে, তো বাংলাদেশে যে পরিমাণ গমের চাহিদা রয়েছে সেই পরিমাণ বাংলাদেশে উৎপাদিত হয় না। আর এই সেই পরিমাণ গমের উৎপাদন না হওয়ার কারণে সরকারকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে গম উৎপাদন করতে হয়।
আর এইভাবে সরকারকে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়। এরকম 2017-18 অর্থ বছরে সরকারকে প্রায় 1,101 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সমপরিমাণ গম আমদানি করতে হয় শুধুমাত্র দেশের জনগণের চাহিদার প্রেক্ষিতে। তৈলবীজ, বাংলাদেশে তৈলবীজের চাহিদার তুলনায় উৎপাদনের পরিমাণ কম থাকায় সরকারকে প্রচুর পরিমাণ তৈলবীজ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। অর্থাৎ বাংলাদেশে বিপুল জনসংখ্যার যে পরিমাণ চাহিদা অনুযায়ী যে পরিমাণ তৈলবীজ উৎপাদন করা প্রয়োজন সে পরিমাণ উৎপাদন এদেশে হচ্ছে না, ফলে সরকারকে প্রতি বছর তৈলবীজ আমদানি করতে হচ্ছে। 2017-18 অর্থ বছরে সরকারকে 329 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সমপরিমাণ তৈলবীজ আমদানি করতে হয়। অর্থাৎ সরকারের একটা বড় অঙ্কের টাকা তৈলবীজ আমদানিতে ব্যয় করতে হয়। তো জ্বালানি হিসেবে পেট্রোলিয়াম আমদানি বাধ্যতামূলক। বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণের জন্য প্রতি বছর সরকারকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এরকম 2017-18 অর্থ বছরে বাংলাদেশ সরকারকে 231 মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের অপরিশোধিত পেট্রোলিয়াম আমদানি করতে হয়। অর্থাৎ একটা বড় অঙ্কের টাকা, যে 231 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সমপরিমাণ টাকা দিয়ে সরকার 2017-18 অর্থ বছরে এই অপরিশোধিত পেট্রোলিয়াম আমদানি করে থাকে। তারপরে আসে কাঁচা তুলা। যে বাংলাদেশের রপ্তানি দ্রব্য সমূহের মধ্যে একটি সর্বোচ্চ পর্যায়ের খাত হচ্ছে তৈরি পোশাক। আর এই তৈরি পোশাক শিল্পের কাঁচামাল হিসাবে প্রতি বছর তুলা আমদানি করতে হয়। অর্থাৎ কাঁচা তুলা আমদানি করতে হয়। তাহলে বাংলাদেশের যেহেতু রপ্তানির শীর্ষস্থানে একটি খাত হচ্ছে তৈরি পোশাক, আর সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্যই এই তৈরি পোশাক শিল্পের জন্য প্রতি বছর বিপুল পরিমাণ কাঁচা তুলা আমদানি করতে হয়। 2017-18 অর্থ বছরে
1996 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সমপরিমাণ অর্থ দিয়ে এই কাঁচা তুলা সরকার আমদানি করে থাকে। ভোজ্য তেল প্রধান প্রধান বাংলাদেশের আমরা প্রথমে আলোচনা করলাম প্রধান প্রাথমিক দ্রব্য সমূহ, এখন আমরা আলোচনা করব প্রধান শিল্পজাত দ্রব্য সমূহ। প্রধান শিল্পজাত দ্রব্যের সময় প্রথমে আমরা দেখছি ভোজ্য তেল। বাংলাদেশে ভোজ্য তেলের চাহিদার ব্যাপক সংকট রয়েছে, যে বাংলাদেশ সরকারকে ভোজ্য তেলের উৎপাদন কম হওয়ার কারণে, অর্থাৎ ভোজ্য তেলের বাংলাদেশের যে বিপুল পরিমাণ জনসংখ্যা, এই জনসংখ্যার ব্যাপক একটা চাহিদা রয়েছে ভোজ্য তেলের, তো সেই পর্যাপ্ত পরিমাণ ভোজ্য তেলের উৎপাদন না হওয়ার কারণে বাংলাদেশ সরকারকে প্রতি বছর ভোজ্য তেল বাবদ একটা বিরাট অঙ্কের অর্থ ব্যয় করতে হয়, যেটার চিত্র আমরা দেখানোর চেষ্টা করেছি। একটি অর্থবছরে 2017-18 অর্থবছরে সরকারকে 1197 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সমপরিমাণ টাকা দিয়ে ভোজ্য তেল আমদানি করতে হয়। পেট্রোলিয়াম সামগ্রী, পেট্রোলিয়াম পণ্য বাংলাদেশের শিল্পজাত পণ্যসমূহের মধ্যে বাংলাদেশ সরকারকে প্রতি বছর পেট্রোলিয়াম সামগ্রী বাবদ প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়, আর যেটার চিত্র আমরা দেখতে পাচ্ছি যে 2017-18 অর্থ বছরে বাংলাদেশ সরকারকে 2184 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সমপরিমাণ অর্থ ব্যয় করে পেট্রোলিয়াম পণ্য সামগ্রী আমদানি করতে হয়। সার, বাংলাদেশ যেহেতু একটি কৃষি প্রধান দেশ, এদেশের এখনো প্রায় 75% মানুষ কোনো না কোনো ভাবে কৃষির সাথে জড়িত, আর এদেশের অর্থনীতিও এখনো মূলত কৃষির উপরে অনেকটা নির্ভরশীল। যদিও বর্তমানে পূর্বের তুলনায় কৃষির উৎপাদন বা কৃষির অবদান অর্থনীতিতে হ্রাস পাচ্ছে, কিন্তু শিল্পের অবদান বৃদ্ধি পেলেও শিল্পের যে কাঁচামালগুলো, অনেক কাঁচামালই এখন কৃষি থেকে আসছে। তো সেই কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য বা কৃষি প্রধান চালিকা শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য, যে মানুষের সমস্ত ক্ষেত্রে উন্নয়ন করতে হলে কৃষির উন্নয়ন অবধারিত, অর্থাৎ সরকারকে কৃষি মূল ভিত্তি হিসাবে গ্রহণ করতে হবে, যে কৃষি উন্নয়ন শিল্প উন্নয়নের সহায়ক, কৃষি উন্নয়ন হলে শিল্প উন্নয়ন হবে, আবার শিল্প উন্নয়ন হলেও কৃষি উন্নয়ন হবে, একই সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত করতে হবে। তো কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও এখানে কৃষিতে ব্যবহৃত একটি উপকরণ হচ্ছে
গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে সার। সেই সারের চাহিদা অনুযায়ী এদেশে পর্যাপ্ত পরিমাণ সার উৎপাদন হচ্ছে না, ফলে সরকারকে বাধ্য হয়ে বিদেশ থেকে প্রতি বছর বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর সার আমদানি করতে হচ্ছে। 2017-18 অর্থ বছরে আমরা দেখছি সরকার 823 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সমপরিমাণ অর্থ দিয়ে সার আমদানি করেছে। তো ক্লিংকার বাবদ সরকার প্রতি বছর বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে থাকে। 2017-18 অর্থ বছরে বাংলাদেশ সরকার 426 মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের অর্থ দিয়ে ক্লিংকার আমদানি করে থাকে। স্টফেল ফাইবার বাবদ বাংলাদেশ সরকার একটা ব্যাপক পরিমাণ অর্থ প্রতি বছর ব্যয় করে থাকে। 2017-18 অর্থ বছরে বাংলাদেশ সরকার স্টফেল ফাইবার বাবদে 785 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সমপরিমাণ অর্থ ব্যয় করে থাকে। অর্থাৎ প্রত্যেক বছরে স্টফেল ফাইবার বাবদ সরকার একটা বড় অঙ্কের অর্থ ব্যয় করে থাকে। সুতা কাঁচামাল কাপড় উৎপাদনে অর্থাৎ বস্ত্র উৎপাদনে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ বস্ত্র খাত মোটামুটি ভাবে বেশ এগিয়েছে এবং এই বস্ত্র খাতের কাঁচামাল হিসেবে সুতা ব্যবহৃত হয় এবং যে পরিমাণ সুতা বাংলাদেশে প্রয়োজন তার ঘাটতি থাকার কারণে সরকারকে প্রতি বছর এই সুতা বাবদে একটা বড় অঙ্কের টাকা ব্যয় করতে হয়। তো বাংলাদেশ সরকার 2017-18 অর্থ বছরে আমরা দেখছি যে 1457 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সমপরিমাণ অর্থ দিয়ে সুতা আমদানি করেছে। তাহলে যে বাংলাদেশের একটি উদীয়মান শিল্পই হচ্ছে বস্ত্র খাত, সেই বস্ত্র খাতের কাঁচামালের জন্য সরকারকে প্রতি বছর এরকম একটা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এই সুতা আমদানি করতে হচ্ছে।
মূলধনী যন্ত্রপাতি। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে মূলধনী যন্ত্রপাতির খুবই অভাব। এদেশের অর্থনৈতিক এবং এদেশের কৃষি এবং শিল্পের উন্নয়নের জন্য মূলধনী যন্ত্রপাতি আবশ্যক। আমরা যদি কৃষির উন্নয়ন ঘটাতে চাই, আমরা যদি পাশাপাশি শিল্পের উন্নয়ন ঘটানোর মাধ্যমে এদেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে মূলধনী যন্ত্রপাতি প্রয়োজন পড়বে। তো যে পরিমাণ আমাদের মূলধনী যন্ত্রপাতি আমাদের দেশে উৎপাদিত হচ্ছে, তার ব্যাপক ঘাটতি রয়েছে। এই ঘাটতি থাকার কারণে সরকারকে প্রতি বছর বিদেশ থেকে মূলধনী যন্ত্রপাতি আমদানি করতে হচ্ছে। যেমন ভারী যন্ত্রপাতি, লোহা, ইস্পাত, কলকব্জা, রেলওয়ে ইঞ্জিন, বৈদ্যুতিক সরঞ্জাম ইত্যাদি। 2017-18 অর্থবছরে আমরা দেখছি যে 9,534 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সমপরিমাণ অর্থ দিয়ে এই মূলধনী যন্ত্রপাতি সরকার আমদানি করেছে। তাহলে 9,534 মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ সরকারের একটা বড় অঙ্কের অর্থ এই মূলধনী যন্ত্রপাতি আমদানির পিছনে ব্যয় করতে হচ্ছে। তো সরকার অন্যান্য দ্রব্যর মধ্যে বিভিন্ন রকম দ্রব্য আমদানি করে থাকে। যেমন অন্যান্য দ্রব্যের বাস, ট্রাক, রাবারজাত দ্রব্য, টায়ার, টিউব, ড্রাইসেল, ব্যাটারি, বই, পত্র পত্রিকা, চলচ্চিত্র, এক্সরে, ফিল্ম এবং বাইসাইকেল, সাইকেল, মোটর সাইকেল, রেডিও, টেলিভিশন, ঘড়ি, টিভি, রেফ্রিজারেটর, এয়ার কুলার, তারপরে বল বেয়ারিং, বৈদ্যুতিক বাল্ব এবং এই ধরনের বিভিন্ন রকম দ্রব্য সরকারকে প্রতি বছর আমদানি করে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত সরকারের যে সকল প্রাথমিক দ্রব্য আমদানি করত সেগুলো নিয়ে আলোচনা করলাম। প্রাথমিক দ্রব্য বলতে যেগুলো সরাসরি কৃষি থেকে প্রাপ্ত। তারপরে দেখলাম যে শিল্পজাত দ্রব্য, যেগুলো শিল্পের জন্য প্রয়োজন বা শিল্প থেকে উৎপাদিত হয়, সেই সকল দ্রব্যসমূহ আমরা নিয়ে আলোচনা করলাম। পাশাপাশি মূলধনজাত দ্রব্য বা মূলধনী দ্রব্য নিয়ে আলোচনা করলাম। একই সাথে মূলধনী দ্রব্যর পাশাপাশি যে আরও যে অন্যান্য যে সকল আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরকার আমদানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা প্রতি বছর ব্যয় করে থাকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো এগুলোই ছিল মূলত আমাদের আমদানি দ্রব্যের
বিবরণ সমূহ। পরবর্তী ক্লাসে আমরা যে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের যে দুটি খাত, এটা হচ্ছে আমদানি বাণিজ্য, রপ্তানি বাণিজ্য। তো আমরা রপ্তানি বাণিজ্য নিয়ে পূর্বের ক্লাসে আলোচনা করেছি, আজকে আমরা শেষ করলাম আমদানি বাণিজ্য নিয়ে। তো আমাদের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের যে রপ্তানি বাণিজ্য, সেই রপ্তানি বাণিজ্য কিভাবে বৃদ্ধি করা যায়, কিভাবে সম্প্রসারণ করা যায়, সেই বিষয়টি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।